ফেনীতে বিদেশি ড্রাগন ফলের চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকদের বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় এই ফল চাষ করে বছরে আয় করছেন লাখ লাখ টাকা কম খরচে লাভ বেশি হওয়ায় এই ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মাঝে ফেনী জেলা প্রতিনিধি কাউসার হামিদ শেখদার পিনুর তথ্যচিত্রে রিপোর্ট ফেনীতে কৃষি প্রেমিক ও শৌখিন চাষিরা বাণিজ্যিকভাবে শুরু করেছেন ড্রাগন ফলের চাষ সফলতাও পেয়েছেন তারা এই এলাকায় উৎপাদন করা হয় পাঁচ রঙের ড্রাগন ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ হচ্ছে বিদেশি এই ফল প্রায় এখন বর্তমানে আমার সত্তর শতক জায়গার উপরে আমার বাগানটা চলতেছে কার্যক্রম চলতেছে আরো বাকি আরো তিরিশ ডিসিম জায়গা বর্তমান রানিং ব্যবস্থা আছে কাজ করতেছে জন্য বিক্রি করছি প্রায় দুই টন মতন তখন বাজারের ভালো ছিল তিনশো টাকা করে আমরা বিক্রি করতাম ছ লক্ষ টাকা পরবর্তী দামে আমরা বিক্রি করছি এটা মনে করেন প্রায় আয় টন তাও তিনশো টাকা এবারে তিনশো সাড়ে তিনশো আড়াইশো করে এভারেজ তিনশো টাকা পড়ে গেছে গত তিন বছর আগ থেকে এই ড্রাগন ফলটা হয়েছে যে পরীক্ষামূলক শাস করছি শাস করি অনেক লাভবান হয়েছি এবং এটা নিয়ে আমি নিজে খাইতেছি বা আমরা দিতেছি এবং এসেছেন বাজারে অনেক বিক্রি করি এসেছেন আমার পরিবার পরিবারকে চালাইতেছি সুস্বাদু ও মিষ্টি হওয়ায় এখানকার ড্রাগনের চাহিদাও বেড়েছে কৃষকদের সফলতা দেখে আশেপাশের অনেকেই আগ্রহী হয়ে ওঠেন ড্রাগন চাষে ড্রাগন অনেক সুস্বাদু যার কারণে আমি ওনার বাগান থেকে আজকে চারা সংগ্রহ করতেছি চারা ক্রয় করতেছি এবং আমি নিজেও ড্রাগন বাগান করার জন্য উদ্বুদ্ধ এই বাগানটা দেখে আশেপাশের লোকজন উদ্বুদ্ধ হয়েছে এবং এই ড্রাগন চাষটা সম্প্রসারণ হচ্ছে বাজারে ড্রাগন ফল পাওয়া যায় সে ফল কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে কিন্তু আমরা সন্দিহান আমি কিন্তু এই এখানকার স্থানীয় যে ড্রাগন বাগান আছে ড্রাগন বাগান থেকে কিন্তু সবসময় ড্রাগন নিয়ে যায় এবং এখানকার ড্রাগন গুলা খুবই সুস্বাদু লাগে কৃষি অফিস জানিয়েছে এই এলাকার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য বেশ উপযোগী এই ফলের চাষ সম্প্রসারণে কৃষি অফিস কাজ করে যাচ্ছে বলেও জানান যে খরচটা হয় আসলে আমরা যদি হেক্টর প্রতি হিসাব করি হেক্টর প্রতি প্রায় 10 লাখ টাকার একটু বেশি খরচ হয় তবে কেউ যদি ঠিক যদি দাম পায় বাজারে মনে করেন যে তিনি যদি দুশো টাকা করে কেজি প্রতি বিক্রি করতে পারেন যে বছরে লাখ এক সময় ড্রাগন ফলের কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা হলেও স্থানীয়ভাবে চাষ হওয়ায় বর্তমানে দুইশো থেকে তিনশো টাকায় পাওয়া যাচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশেও ড্রাগন রপ্তানি করা সম্ভব হবে বলে জানান কৃষকরাও নিউজ ডেস্ক